শুধু এই কফির দাম যদি 1000 টাকা হয় আমি রাজি। আমিও। তুমিও। ওয়েলকাম টু রিম্পি অরুণ ব্লগ। আমি রিম্পি আর ক্যামেরার পিছনে আছে রিম্পি অরুণ ব্লগের অরুণ। আর আজকে হচ্ছে আমাদের রিম্পি অরুণ ব্লগ চ্যানেলের 1 ইয়ার সেলিব্রেশন। গত বছর ডিসেম্বরের 25 তারিখ আমার চ্যানেলের প্রথম ফুড ব্লগ শ্যুট করা, সেই হিসেবে আজকের শ্যুটের যদি আমি বলি শ্যুট করা নিয়ে আমার চ্যানেলের 1 ইয়ার সেলিব্রেশন। তো আমার চ্যানেলে বরাবরই আমি চেষ্টা করি আপনাদেরকে একটু সুন্দর একটা প্লেস রিজনেবল প্রাইসের মধ্যে খাবার দেখানোর। আমি খাবার স্পেশালিস্ট না, তাই খাবারের স্বাদ কেমন সেটা নিয়ে আমি কখনোই ফোকাস করি না। আমি কোথায় কী খাবার কোন কেমন প্রাইসে পাওয়া যায় সেটি আপনাদের দেখানোর ট্রাই করি। তো রিম্পি অরুণ ব্লগের 1 ইয়ার সেলিব্রেশন উপলক্ষে আমরা একটা রিজনেবল বুফে খেতে চলে এসেছি উত্তরা 3 নম্বর সেক্টরের রয়্যাল ক্রুসিন রেস্টুরেন্টটিতে। এটি একটি রুফটপ, সাথে একটি রেস্টুরেন্টও রয়েছে। আমরা এখন রুফটপে দাঁড়িয়ে আছি, চলুন দেখে আসি রুফটপটি। আর রেস্টুরেন্টে গিয়ে রেস্টুরেন্ট উপরেও রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের উপরে আপনি খেতে পারবেন রুফটপের সাথে যেটা, আর নিচেও এক ফ্লোর নিচেও এদের রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর প্রাইসটা বলে দেই, এখানের বুফে দুপুরের লাঞ্চের প্রাইস হচ্ছে 599 টাকা অল ইনক্লুসিভ। এখানে পানি, জুস সব কিছু আপনাদের এই প্রাইসের মধ্যেই পাবেন। আর ডিনার হচ্ছে 699 টাকা, সেটার সাথে ভ্যাট অ্যাড হবে। সাথে ডিনারের ক্ষেত্রে আইটেমও বাড়বে। এখন লাঞ্চে কয়টা আইটেম আমি ভুলে গেছি, পরের দিকে বলে দিচ্ছি। এই ফাঁকে রেস্টুরেন্টটা ঘুরে নিয়ে চলেন। আমি এখন রুফটপে আসছি, আপনাদেরকে রুফটপটা দেখাচ্ছি। এটা হচ্ছে বিফ, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে
হচ্ছে গার্লিক কাশ্মীরি বাটার নান, গার্লিক টিকা হরিয়ালি রেশমি কাবা, কাচ্চি ডেজার্ট, এটা হচ্ছে ফিনি শাহি টুকরা, এটা ফুড কাস্টার্ড, শ্যামাই মিষ্টি, জেলো কেক রাইসে, এখানে হচ্ছে টেস্টি ডেজার্ট অনেক রকমেরই আছে। এটা পিঠা, চিতই পিঠা ভিজানো মনে হচ্ছে, তারপর পেয়ারা সালাদ, এখানে জুস, জুস হচ্ছে আমাদের আমরা লাস্ট মোমেন্টে আসছি, সো খাবার এরা ক্লোজ হয়ে যাবে, আমি খাবারগুলো সবের জন্য একবারে নিয়ে আসছি, সবজি স্টার্ট করি। লাস্ট মোমেন্টে আসার কারণে ডেজার্ট টেজার্ট সব আমি একবারে নিয়ে আসছি, কারণ আর এদের আজকে ফাংশন থাকার কারণে আসলে অনেক ক্রাউড, আমি বুঝি নাই আজকে ফাংশন থাকবে, এদের বিয়ের ফাংশন, তো কথা আমার কতটা ক্লিয়ার আসবে তাও বুঝতেছি না। তো এদের তিনটা সোপ ছিল, ছাই সোপ, কর্ন সোপ আর ভেজিটেবল সোপ। আমি সব জায়গায় গেলে ছাই সোপটা প্রেফার করি, তাই ছাই সোপটাই নিয়ে আসলাম। ঠান্ডা হয়ে গেছে অলরেডি, কারণ লাস্ট মোমেন্টে আসলে যা হয় আপনারা মানে টাইমলি আসলে গরম গরম পাবেন। ছাই সোপের টেস্ট ঠিক আছে, কিন্তু আমি চিকেন মাশরুম কিচ্ছু পাই নাই, কারণ একদম শেষের দিকে ছিল, শেষের দিকে থাকলে কিছু পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। বুফেতে আসতে হলে আপনাদের একদম টাইমলি আসতে হবে, বুফে শুরু হয় একটায়, আমি আসছি তিনটায়, চারটায় অলরেডি ক্লোজ, সো আমার শ্যুট করতে করতে অলরেডি 3:45 বাজে, তো এই জন্য আমি সব খাবারগুলো নিয়ে আসছি, আমি কোনোটারই টেস্ট পাবো না। কিন্তু এটা আমার এখানে আসার থার্ড টাইম, সো আমি এর আগে দুইবার যখন খেয়েছি খাবারটা আমার ভালো লেগেছে, তাই এখানে চলে আসছি। পাস্তা অ্যাজ ইউজুয়াল টেস্ট, সস দিয়ে বয়েল পাস্তাটা জাস্ট মিক্স করা, আর এটা ছিল স্যালাড, ক্যাশোনার টাইপ, কিন্তু নাট আমি খুঁজে পাইনি, শুধু চিকেন আর লেখা ছিল না আসলে কি স্যালাড, ও আসলে নাট আছে, তো এটা ক্যাশোনার স্যালাদে, ক্যাশোনার স্যালাদে চিকেনের নাটের পরিমাণ কম। তো যেহেতু বুফে আমি লাস্ট মোমেন্টে আসছি, শুরুতে কেমন ছিল জানি না, এই স্যালাডটা অনেক ভালো লাগে। ক্যাশোনার স্যালাদে শসা আছে, টমেটো আছে, চিকেন আছে, ক্যাশোনাট আছে, সাথে নর্মাল বাদামও আছে, যে আমরা যেই বাদাম খাই আর কি, চীনা বাদাম। এটা টেস্টও ভালো, বেশ ভালো, আমার সব মিক্স হয়ে গেছে, অংশনের টেস্ট তো বলার কিছু নাই। এখন অ্যাপেটাইজার আরেকটা আছে, আমি এটা রাখতেছি না, সব একসাথে নিয়ে আসছিলাম, এদের ইয়া ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে চাউমিন, চাউমিনের মধ্যে বাঁধাকপি আছে, গাজর আছে, ডিম আছে, চিকেন আছে কিনা জানি না, খেয়ে দেখি, সময় নিয়ে আসবেন, মানে আমার মতো এমন লাস্ট মোমেন্টে আসার দরকার নাই। এটা টেস্ট ভালো, যথেষ্টই ভালো, স্মোকি ফ্লেভার আছে। বুফের মধ্যে আসলে অনেক আইটেম থাকে, আপনারা যেটা খেতে পারেন সেটাই নেবেন, যেটা খাবেন না সেটা নেওয়ার কোনো দরকার নাই, আমিও তাই করছি। তো এখানে প্লেটের মধ্যে অন্য অন্য জিনিসগুলো নিয়ে আসছি, আমি একা খাবো না, তো টেনশন করার কোনো কারণ নাই। আমি যেগুলো খাই এগুলো নিয়ে আসছি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে এটা যেমন কী ছিল, ভেজিটেবল ছিল মনে হয়, আমি ভুলে গেছি, ও সরি, এটা বেশি করে নিয়ে আসছি, এটা হচ্ছে ডোরি ফিশ, ডোরি ফিশটা আমার খুব পছন্দের, তা আগে ডোরি ফিশটা খাই। ডোরি ফিশের মধ্যে আপনার কী বলে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, ডোরি ফিশ আছে, দেখি এর আগে আমি যখন খাইছি এদের এই ডোরি ফিশটা অসম্ভব টেস্টি হয়, সবগুলো সসের একটা মিশ্রণ, অসম্ভব টেস্টি। এটা হচ্ছে ফিশটা, আমি ফিশটা আবার গিয়ে আনবো। আইটেমগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, এটা চিকেন কারি, চিকেন কারিটা মিষ্টি মিষ্টি, সয়া সস দিয়ে, মানে এই যে গ্রেভিটা এটা সয়া সস, টমেটো সস, সব কিছু সস দিয়ে এটা মিশ্রণ করা, ঝাল টাইপ গ্রেভি না, মিষ্টি টাইপ গ্রেভি,
যেটা আমি আগের ব্লগে বলেছিলাম যে ইয়ের সাথে ফ্রাইড রাইসের সাথে এই এই ইয়েটা খুব যায়, মিষ্টি টাইপের যে গ্রেভিটার যে চিকেন কারিটা হয় এটা আসলে খুব ভালো লাগে। আমি ট্র্যাপ কাটার নিয়ে আসছি, আমি হাত দিয়ে খাবো, এখন ট্র্যাপ কাটার যাওয়ার সময় নাই। আমার দাঁতের অবস্থা এত ভালো না যেটা আমি খেতে পারবো, চাইলে হয়তো ক্র্যাব কাটার পাওয়া যাবে কিন্তু পারলাম না ওইটা ভাঙতে, ক্র্যাবগুলো ছোট তো সম্ভব না এটা খাওয়া আমার পক্ষে। খাবো, এটা হচ্ছে ইন্ডিয়ান ভেজিটেবল, এটা আমি খাই না শুধু আপনাদের দেখানোর জন্য একটু নিয়ে আসছি। এটার মধ্যে গাজর দেয়া, পেঁপে দেয়া, দেখি খেয়ে কী অবস্থা। ফুলকপি দেয়া, নর্মাল আমরা যে সকালবেলা ভাজি খাই না রুটির সাথে, মানে বাঙালিয়ান সবজি যেটা এটার মধ্যে থেকে এরকম একটা, যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান ভেজিটেবল তো আমরা যেমনটা ভেজিটেবল খাই ভাতের সাথে কারিটাই ভেজিটেবল, এটা হচ্ছে এরকম টেস্ট। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, আমি তো পুরো প্লেটের অবস্থা খারাপ করে ফেলছি। ইন্ডিয়ান ভেজিটেবলের মধ্যে চাইনিজ ভেজিটেবলের মধ্যে ছিল ব্রোকলি, তারপরে অনিয়ন, আমি সব মিক্স করে ফেলছি খুঁজে পাচ্ছি না, আচ্ছা খাই। এই ভেজিটেবলটার টেস্টও অ্যাভারেজ টাইপ টেস্ট, ভেজিটেবলের আলাদা কোনো স্পেশালিটি না, অ্যাভারেজ টাইপের টেস্ট। আর ফ্রাইড রাইসটা দেখি কী অবস্থা, ফ্রাইড রাইসের টেস্ট অ্যাভারেজ, সবচেয়ে বেশি মজা লাগছে দড়িটা, এর আগেও আমি যতবার আসছি দড়িটার স্বাদ অসাধারণ ছিল। আর ক্র্যাব আমি খেতে পারি নাই, ভাঙতে পারি নাই, তাই রেশমি কাবাবটা একটু সল্টি, স্মুকি ফ্লেভার আছে, সফট, একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার, ভালো লাগছে। আর হচ্ছে এখানে আমি বিফ নিয়ে আসছিলাম, বিফটা বিয়ে বাড়ির বিফগুলোর মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে না, এরকম টাইপের ফ্লেভার। ভিতরে বোনলেস চিকেন, উপরেরটা ক্রিস্পি হয়তো ছিল, আমি যেহেতু লাস্ট মোমেন্টে আসছি ক্রিস্পি ভাবার নাই, স্বপ্ন হয়ে গেছে, কিন্তু টেস্টি ফ্রাইড চিকেনটা স্পাইসি, বেশ স্পাইসি, খাওয়ার পর পুরো মুখ আমার ভালো ধরে গেছে। ওভারঅল সবগুলো টেস্ট যদি বলি, ক্যাশোনাট সালাদ আর ডোরি ফিশ খেয়ে আপনার পোষায় যাবে। আচ্ছা, ডেজার্টে অনেক কিছুই ছিল, আপনাদেরকে ডেজার্টটা আমি দেখিয়েছিলাম, দেখি কী আছে। আমি সব মিক্স করে নিয়ে আসছি, এই আকাজ আপনারা করবেন না যেহেতু লাস্ট মোমেন্ট ছিল। আমি কেক নিয়ে আসছি, কেকের পিসগুলো অনেক ছোটো করে কাটা, অলরেডি আমি দু তিন পিস খেয়ে উঠেছি, মিক্স হয়ে যাওয়াতে বুঝতেছি না, এটা ভ্যানিলা কেক, ভালো লাগছে টেস্টটা। আর ছোটো ছোটো মিষ্টি ওই যে জর্দার মধ্যে দেয় না, এই মিষ্টিগুলো হাতেই খাচ্ছি। এটা হচ্ছে শাহী টুকরা, শাহী টুকরাটার মানে দুধটা একদম লিকুইড ছিল, এটা মিক্স হয়ে গেছে, তো শাহী টুকরার ইয়েটা একদম ঘন হইলে আমার কাছে ভালো লাগে। আর এটা পিঠা ভিজানো ছিল দুধ দিয়ে, সব মিক্স হয়ে গেছে দেখে বুঝতে পারতেছি না, এটা ফিনি। এদের অ্যাপেটাইজারও ভালো, আর মেন ডিশের মধ্যে যেটা বললাম ডোরি ফিশটাও অসাম, মানে ডোরি ফিশের টেস্ট আসলেই অসাম। এখন আমি খাওয়া দাওয়া করে রিভিউ দেওয়া শেষ, বাকি কথা পরে বলতেছি। কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে যে পেস্টি দিয়ে গেছে পুরো বোতলটা, তো আমরা পুরোটা শেষ করতে পারিনি, এখানে রয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষে আমরা রুফটপটায় এসে বসেছি, আপনারা চাইলে বসেছি কিন্তু এখানেও বসে খাওয়া যায়। আমার কাছে তো ভালোই লেগেছে, যে প্রাইসের সাথে যদি আমি কম্পেয়ার করি অবশ্যই ভালো লেগেছে। আর এই জায়গায় এনভায়রনমেন্টটা আমি বলবো অসম্ভব সুন্দর, একটা এনভায়রনমেন্ট, রুফটপও আছে, ভিতরে রেস্টুরেন্টও আছে, আপনারা যেখানে খুশি সেখানে গিয়ে বসতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো প্রাইসের মধ্যে একটা বুফে পাওয়াটা কিন্তু টাফ, আর খাবারের মানটা ভালো ছিল, অবশ্য ফাইভ স্টার মানের সাথে যদি কম্পেয়ার করি তা অবশ্যই হবে না, ফাইভ স্টারের খাওয়ার কোয়ালিটির সাথে তো এখানে প্রাইসও মিলবে না, সো কোয়ালিটি মিলে তো মিলবে না, এটাই স্বাভাবিক। ফাইভ স্টারের সাথে কম্পেয়ার না করে রিজনেবল প্রাইসের সাথে যদি আমি কম্পেয়ার করি আমি বলবো খুবই ভালো একটা বুকে। তো আজকে এ পর্যন্তই, আমার ব্লগ আপনাদের কেমন লাগে তা আমাকে কমেন্ট করে জানান, ভালো থাকবেন যতটা।
লাঞ্চ করে আমরা এখানে দুপুরবেলাতে অনেক ক্রাউডি প্লেস ছিল তো আমরা সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতেছিলাম যে সন্ধ্যার এনভায়রনমেন্ট একটু এনজয় করবো মানুষ জন নাই আর এটা আমাদেরকে দুজনকে কমপ্লিমেন্টারি কফি দিয়ে গেল আপনারা আসলে দিবেন না কমপ্লিমেন্টারি কফি এদের কফিটা অসম্ভব মজার আমি মানে অলরেডি খেয়ে ফেলছি শুধু এই কফির দাম যদি 1000 টাকা হয় আমি রাজি আমিও তুমিও বুফের মধ্যে ইনক্লুডেড বাট কফি মনে হয় না বুফের মধ্যে ইনক্লুডেড আমাদের তো অলরেডি কফি টাইম শেষ হয়ে গেছে তো এমন একটা এনভায়রনমেন্টে যদি এই টাইমটাতে আসেন সেই টাইমটা একদম খুব কফি ডিমান্ডিং একটা টাইম তুমি জানো তুমি যখন আজকে থেকে 4 বছর আগে এখানে আসছিলে 31st night হ্যাঁ তখন তুমি কতটুকু ছিল জানো এই এতটুকু ফুল ভিউ হচ্ছে এটা